আজকে আমার আলোচনার বিষয় প্রথমবার যৌন মিলন করা গেলেও দ্বিতীয়বার যৌন মিলনে একদমই যাওয়া যায় না। প্রচণ্ড ইচ্ছা হয় কিন্তু যৌন মিলন করা যায় না, কারণ লিঙ্গের উত্থান হয় না। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। অনেক পুরুষের অভিযোগ থাকে, যৌন মিলনে যাই, স্ত্রীর কাছে যাই, প্রথমবার কোনোভাবে যৌন মিলন করি। আবার অনেকে বলে যে প্রথমবার যৌন মিলন করার খুব ইচ্ছা হয়, যৌন মিলনে যাই, সময়ও নেওয়া যায়, কিন্তু শেষ হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর কখনো যৌন মিলনে যাওয়া যায় না, সারা রাত ইচ্ছা করলেও যেতে পারি না। আবার অনেক মহিলার অভিযোগ থাকে যে স্বামী যখন কাছে আসে, ইচ্ছা করে যৌন মিলন প্রথমবার হয়, কি তার ইচ্ছা করে না, আমি জোর করে ইচ্ছা তৈরি করি, প্রথমবার যৌন মিলনে সে আসে, কিন্তু সারা রাত ইচ্ছা করেও সে যৌন মিলনে আসতে পারে না। আমার প্রচণ্ড ইচ্ছা হয়, মনে হয় যে আর একবার করি, দুবার করি, কিন্তু সে সারা রাত ইচ্ছা করেও আমার কাছে আসে না, যৌন মিলন সম্ভব হয় না, এর জন্য আমি অনেক কষ্ট পেয়ে থাকি। তো এখন কি করতে পারি এর জন্য? আজকে এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সাধারণত যৌন অক্ষমতায় পুরুষেরা ভোগে বিভিন্ন কারণে, আর যেসব কারণে ভুগে থাকে তার মধ্যে প্রধান হলো মাস্টার ভীষণ, অর্থাৎ অতিরিক্ত মাস্টার ভীষণ, অতিরিক্ত স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন। এই মাস্টার ভীষণটা কিন্তু শুরু হয় যৌবনের শুরুতেই, কারণ যৌবনটা শুরু হয় কিন্তু স্বপ্নদোষ দিয়ে। তো স্বপ্নদোষের পরেই ওরা পেয়ে গেল সেক্স করার একটা সুখ, আর তখন তারা আস্তে আস্তে ধাবিত হয়ে যায় মাস্টার ভীষণের দিকে। আর ছোটোর থেকেই এখন যেহেতু ইন্টারনেটের যুগ, সবার কাছে টাচ ফোন থাকে, আর ফোনে যে পর্নোগ্রাফি থাকে এরা ছোটোর থেকে এখন দেখা শুরু করে, আর পর্নোগ্রাফি যখন দেখতে থাকে তখন কিন্তু তারা মাস্টার ভীষণ ছাড়া আর চলতে পারে না। একটা সময় অর্থাৎ বয়স অল্পর থেকেই, যেমন যৌবন শুরু হয় 13 থেকে 14 বছর বয়সে, তো এর পরপরেই আর টাচ ফোন সাধারণ 14 বছর বয়সে কিন্তু বাচ্চারা, এসব ছেলেরা 9-10 পড়ে, আর এখনকার দিনে ছেলেরা কিন্তু টাচ ফোনটা ব্যবহার করে থাকে, ছেলে মেয়ে উভয়েই 6-7 কার্টুন দেখে, অনেক ছবি দেখে, যেটা বাবা মা হাতে তুলে দেয় তার থেকে শুরু হয় নেশা। আর নেশা থেকে যখনই তাদের যৌবনটা শুরু হয় তখনই কিন্তু আস্তে আস্তে ঢুকে পড়ে পর্নোগ্রাফিতে, তাহলে ছোটোর থেকেই তারা এটায় আসক্ত হয়ে যায়, আর তখন তারা বিভিন্নভাবে এই সেক্স করার চেষ্টা করে। কিছু কিছু ভিডিওতে দেখে থাকি যে স্কুলে যাচ্ছে, স্কুল ব্যাগ ঘাড়ে আছে, নির্জন একটা জায়গায় বন্ধুর সঙ্গে সেক্স করছে, দাঁড়িয়েই সেক্স করছে, যেগুলো এখন ভাইরাল হয়ে যাচ্ছে, বিভিন্ন চ্যানেলেও দেখাচ্ছে এইগুলা। তো এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 8-9 থেকেই, আর তখন থেকেই তারা কিন্তু আস্তে আস্তে যৌন অক্ষমতায় ভুগতে থাকে। আর এটার মূল কারণ হলো কিন্তু আমাদের এখন এই মোবাইল, এটা অভিভাবকদেরই দোষ আমার মনে হয়। এরা যদি একটু সচেতন হয় তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। তাহলে যৌন অক্ষমতা আসলো কোত্থেকে? সে ছোটোর থেকেই। তো এর প্রভাব পড়ে যখন তারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়। বৈবাহিক জীবন ছাড়াও তারা যখন গার্লফ্রেন্ড, বিভিন্ন পার্টনারের সঙ্গে যৌন মিলন করে থাকে তখনও কিন্তু এই অভিযোগগুলো থাকে, বাট সে অভিযোগগুলো প্রকাশ পায় না, কারণ সেটা তো পার্টনার, সেখানে তো লুকিয়ে যায়, আর লুকিয়ে গেলে অনেকের দেখা যায় এরকম হয়ে থাকে, এই জন্য এটা প্রকাশ পায় না। তারপরেও লুকিয়ে কিন্তু এরা বিভিন্ন ডাক্তার দেখে ওষুধ সেবন করে থাকে, আর প্রকাশ পেয়ে থাকে যখন অভিভাবক জানতে পারে, স্ত্রী জানতে পারে, সেটা বৈবাহিক জীবনে গিয়ে। তো আমাকে অনেকেই ফোন দিয়ে বলে, চেম্বারে এসে বলে যে ম্যাম, আমি 2-3 মাস বিয়ে করছি কিন্তু আমার স্ত্রীকে সুখ দিতে চাচ্ছে না, স্ত্রী বাবার বাড়ি চলে গেছে, সে আর আসতে চাচ্ছে না, তার গার্জিয়ানের কাছে বলছে, তো আমি এখন কী করতে পারি? আবার অনেক মেয়েরা এসে বলে যে আমার হাজব্যান্ড বিয়ে হয়েছে 3-4 মাস, কি এখন আমার হাজব্যান্ড সে আমাকে সুখ দিতে পারে না প্রথম থেকে, এখন কী করতে পারি? তো আসলে এটা কেন হলো? এটা হলো কিন্তু পূর্বের এই যে অপব্যবহার,
সেক্সের যে অপব্যবহার এটার কারণেই কিন্তু হয়েছে। এই যে সিমেন্স যে বীর্যটা, অতিরিক্ত বীর্য অপব্যবহারের কারণেই এই সমস্যাটা হয়ে গেছে, অর্থাৎ পুরুষের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি হয়ে গেছে, এটা আর সঠিকভাবে তৈরি হচ্ছে না, বীর্যটা সঠিকভাবে তৈরি হচ্ছে না। যৌবনের স্বাদটা তারা প্রথম জীবনেই পেয়ে আসছে এবং সেখান থেকেই শেষ করে দিছে। তো এখন বৈবাহিক জীবনে এসে সে স্ত্রীকে সুখ দিতে পারে না, অনেক সময় চেষ্টা করে, স্ত্রীকে বুঝতে দেয় না, লুকায়িত অবস্থায় স্ত্রীকে বিভিন্নভাবে বোঝায়। কিন্তু এখনকার দিনের স্ত্রীরাও কিন্তু সচেতন, কারণ তারাও এই বয়সটাতে পার করে আসছে, ফোন তারাও ব্যবহার করছে, কলেজে পড়াশোনা যখন করছে তখন পর্নোগ্রাফি দেখছে, তারাও এই লাইফটা পার করে আসছে। তো এইসব পুরুষেরা বৈবাহিক জীবনে কখনোই সুখী হতে পারে না। তারা স্ত্রীর কাছে গেলে প্রথমে জোর করে হোক, ইচ্ছা করে হোক, অনিচ্ছাকৃতভাবে হোক, প্রথমবার যৌন মিলন করতে পারে। অনেকে দেখা যায় যে দীর্ঘ সময় করতে পারে, কিন্তু দ্বিতীয়বার তাদের কখনো আর ইচ্ছা হয় না। তো এখন কি করতে হবে, এই এই পূর্বের জীবন ফিরে আনতে, অর্থাৎ স্ত্রীকে সুখ দিতে, স্বামীকে সুখ দিতে, আর এই সুখের বিনিময়ে পরবর্তী জীবনে যারা যৌন জীবনে সুখী হতে পারে তার জন্য কি করতে হবে। এখন তাদেরকে অবশ্যই মাস্টারবেশন বাদ দিতে হবে, আর মাস্টারবেশন যদি বাদ দিয়ে থাকে তাহলে মাস্টারবেশনের কারণে শরীরে যে ঘাটতিগুলো হয়েছে সেই ঘাটতিগুলো পূরণ করতে হবে, অর্থাৎ কিছু খাবার আছে সেই খাবারগুলো সেবন করতে হবে, যেগুলো আমি আগের ভিডিওতে বলেছি। সেই খাবারগুলো হলো যেমন বাদাম, অর্থাৎ কাজু বাদাম, খেজুর, কলা, ডিম, অর্থাৎ ডিমটা খেতে হবে অবশ্যই আধা সেদ্ধ, সব থেকে ভালো হয় যদি সেদ্ধ ছাড়া ডিম খাইতে, অর্থাৎ কাঁচা ডিম খাইতে, সেটাতে পুষ্টি সব থেকে বেশি। কুসুম গরম দুধ, এটা সকালে অবশ্যই খালি পেটে খেতে হবে, এবং নিয়মিত মধু, এগুলো খেলে যে মাস্টার ভীষণ, অতিরিক্ত স্বপ্ন দোষ, যৌন মিলনের যে ঘাটতিগুলো রয়েছে এগুলো কিন্তু পূরণ হয়ে যাবে। আর সেই সঙ্গে কি করতে হবে, সেক্সুয়াল ব্যাপারে যে ওষুধগুলো সব থেকে কার্যকরী, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত হোমিওপ্যাথি ওষুধ সব থেকে কার্যকরী, এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে। তো এই যে সেক্সুয়াল যে দুর্বলতা, অর্থাৎ সেক্স করার যখন করতে চাই একবার করে যে দ্বিতীয়বার করতে পারে না, এর জন্য কার্যকরী কিছু হোমিওপ্যাথি মেডিসিন রয়েছে, সেই মেডিসিনগুলো অবশ্যই সেবন করতে হবে। এই মেডিসিনগুলো নিয়মিত সেবন করলে অবশ্যই খুব দ্রুত পূর্বের জায়গায় ফিরে আসতে পারবেন, যৌন জীবনে সুখী হতে পারবেন। আজকে আমি সেই মেডিসিনগুলো নিয়ে আলোচনা করব। এক নাম্বার হিপোমেনাস, দুশো শক্তি, দুই ফোঁটা জিহ্বার উপর দিয়ে সকালে এবং দুপুরে সেবন করতে হবে এক মাস। দু নাম্বার সেলিক্স নাইগেরা মাদার টিংচার, ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। 3 নাম্বার ক্যালেডিয়াম স্যাগ মাদার টিংচার, ক্যালেডিয়াম স্যাগ মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা পরে সেবন করতে হবে। ট্রিবুলাস ট্রেস্টিস মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। 4 নাম্বার অ্যাগনাস কাস্ট মাদার টিংচার ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। এখন শক্তিকৃত যে ওষুধটি হিপোমেনাস 200, ওষুধটি 1 মাস সেবন করতে হবে। অতিরিক্ত ফল পাওয়ার জন্য 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। আর মাদার টিংচার 4টি একই সঙ্গে একই পাত্রে খেতে পারবে, ওষুধ 3টি, মাদার টিংচারের ওষুধ 4টি অবশ্যই 1 থেকে 3 মাস সেবন করতে হবে, এবং অতিরিক্ত ফলাফল পাওয়ার জন্য 6 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। তো বন্ধুরা, আপনারা যারা এই সমস্যায় ভুগছেন আর যার কারণে আপনাদের বৈবাহিক জীবন অত্যন্ত কষ্টে যাচ্ছে,
স্ত্রী চলে যাচ্ছে, স্ত্রী আসতে পারছে না, অনেক সময় দেখা যায় যে গার্জিয়ান আইনের আশ্রয় নিয়ে থাকে, এতে কি হয় নিজেদের জীবন নষ্ট হলো, সমাজের কাছে কলঙ্কিত হলো। তো এই সব সমস্যার সম্মুখীন না হয়ে যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এগুলো বাদ দিয়ে এর কারণে যে শরীরের যে ঘাটতিগুলো হয়েছে সেই খাবারগুলো সেবন করুন, আর পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত এই হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করুন 1 থেকে 3 মাস। অতিরিক্ত ফল পাওয়ার জন্য অবশ্যই 6 মাস পর্যন্ত সেবন করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।